Hello, my dear student. All exam help channel. Boko thekai Mohammad Al Amin. Ponchom Srenir Biggan. Barikas 12. Eta ajke amra samadhan korbo. To prothome amra bhalo kore proshno ta dekhe nibo. Tarpor uttore chole jabo. তো তোমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে ভালো করে দেখো তোমাদের অধ্যায় হচ্ছে 6 নাম্বার সুস্থ জীবনের জন্য খাদ্য পাঠ নাম্বার হচ্ছে 4 খাদ্য সংরক্ষণ পৃষ্ঠা নাম্বার 43 নাম্বার পৃষ্ঠা থেকে তোমাদের এই প্রশ্ন উত্তর দিতে হবে তো কাজ বলা হচ্ছে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি এখানে এটা প্রশ্ন দেওয়া হয়েছে কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি এবং কাজে বলা হয়েছে কি করতে হয় এক নাম্বার পাঠের অংশটুকু ভালো করে পড়ে এবং ধারণা স্পর্শ করা দুই পাঠের অংশটুকু বুঝে নিচে সকটি পূরণ করতে হবে তোমাদের এই সকটা পূরণ করলে আজকে অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে এখানে মাংস এবং দুগ্ধজাত খাদ্য শাকসবজি ফলমূল এবং কিভাবে সংরক্ষণ করা যায় এগুলো বলতে হবে তো উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আমি ফার্স্ট উত্তরে চলে গেলাম তো এখানে প্রথম প্রশ্নটা বলা হয়েছে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি উত্তরটা হবে যেভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি তা নিচে লেখা হলো এক চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় দুই মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডায় সংরক্ষণ করা যায় তিন ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায় তো এইভাবে তোমরা সুন্দর করে এই ক নাম্বার প্রথম প্রশ্নটার উত্তরটা লিখে দিবে অবশ্যই হাতের লেখা দিকে নজর দিবে যে কারণ অ্যাসাইনমেন্টের যার হাতের লেখা যত সুন্দর সে কিন্তু তত বেশি নাম্বার পায় তাহলে অবশ্যই তোমরা হাতের লেখা দিকে নজর দিবে যাতে তোমাদের হাতের লেখা সুন্দর হয় তারপর আমরা ছক পরবর্তী যে প্রশ্নটায় ছকটাতে চলে গেলাম খাদ্য এখানে মাংস এবং মাছ গরু মুরগি এখানে কীভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজে ঠান্ডা এবং হিমাগারে সংরক্ষণ করা হয় তারপরে বলা হয়েছে দুগ্ধজাত খাদ্য দুধ মাখন এবং দই এগুলো কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি ফ্রিজে ঠান্ডা এবং বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায় তারপরে শাকসবজি শাকসবজি হিমাগার এবং ফ্রিজে ঠান্ডা সংরক্ষণ করা যায় তারপরে ফলমূল এটাও তোমাদের হিমাগারে ফ্রিজে ঠান্ডা এবং বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায় তো এইভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে এই বক্সটা যেভাবে আমি করেছি সেভাবে তোমরা বক্সটা করে সুন্দর করে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ